নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএলও ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন, আরো এক ভারতীয় স্ট্রাইকারকে টার্গেট করেছে এটিকে মোহনবাগান। তো এই স্ট্রাইকারটা কে? এবং শুধু ভারতীয় স্ট্রাইকার নয়, তার পাশাপাশি একটা উইং ব্যাকের প্লেয়ারও টার্গেট করেছে এটিকে মোহনবাগান। তো এই দুই প্লেয়ার কারা, আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি জানাবো ম্যাটি স্টেইনম্যান, তিনি কি সত্যি ইস্টবেঙ্গল দলে যুক্ত হবেন, তার আপডেট। এবং তিরিকে নিয়েও আপডেট দেওয়ার আছে, হীরা মুন্ডন কোন দলে সই করবে। তো আজকের এই ভিডিওতে আইএসএল এর বেশ কটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দেব, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে হীরা মণ্ডলের আপডেটটা দিই। তো হীরা মণ্ডল, তিনি বিএফসির সঙ্গে অনেক দিন হয়ে গেছেন, কন্ট্রাক্ট রিলিজ করে নিয়েছেন। তো তারপর থেকে হীরা মণ্ডল তিনি ঘরেই বসে আছেন। তো বর্তমানে হীরা মণ্ডল তাকে কিন্তু নেওয়ার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড তারা পিছনে চলে গেছে, কারণ হীরা মণ্ডলের যা টাকা তা কিন্তু নর্থ ইস্ট ম্যানেজমেন্ট তারা দিতে পারবে না, এমনটাই তারা জানিয়েছে। তাই হীরা মণ্ডলকে নেওয়ার রেস থেকে কিন্তু নর্থ ইস্ট আউট হয়ে গেছে। তো এই মুহূর্তে হীরা মণ্ডলকে নেওয়ার রেসে যেই দুটো দল আগিয়ে আছে সেটা হচ্ছে উড়িষ্যা এফসি এবং চেন্নাইন এফসি। তো উড়িষ্যা অথবা চেন্নাই, এই দুই দলে কিন্তু হীরা মণ্ডল সই করতে পারে আইএসএল এর আগামী সিজনে। তো উড়িষ্যা না চেন্নাইন কোন দল হীরা মণ্ডলকে সই করে সেটা সময় আসলেই দেখা যাবে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তিরির আপডেটটা দিই। তো কিছুক্ষণ আগের একটা ভিডিওতে আমি তিরিকে নিয়ে জানিয়েছিলাম যে তিরি তাকে জামশেদপুর নিতে চাইছে। তো আরও একবার বলছি, তিরি তাকে কিন্তু জামশেদপুর এফসি নিতে চাইছে। জামশেদপুর এফসি তারা তিরির সঙ্গে কিন্তু কথাবার্তাও চালাচ্ছে, এবং শোনা যাচ্ছে যে কথাবার্তাটা অনেকটা এগিয়ে গেছে তিরি আর জামশেদপুরের ম্যানেজমেন্টের মধ্যে। তো তিনি কিন্তু ওয়েট করছেন যদি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তার এই ডাকে সাড়া না দেয়, অর্থাৎ এটিকে মোহনবাগান তিরির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন অথবা তিরিকে খেলাবে কি না, এই নিয়ে যদি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তিরির সঙ্গে কথাবার্তা না চালায়, তাহলে কিন্তু তিনি এটিকে মোহনবাগান দল ছেড়ে জামশেদপুরে সই করে যেতে পারেন। তো এখনও কিন্তু এটিকে মোহনবাগানের কাছে সুযোগ আছে তিরিকে ধরে রাখার। তো এইবার পুরোপুরি ডিপেন্ড করছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের উপরে যে ওরা তিরিকে রাখবে না তিরিকে ছেড়ে দেবে। তো পার্সোনাল ওপিনিয়ন যদি আমার নেন, আমি তো বলবো তিরিকে রেখে দেওয়া উচিত, কারণ আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার সেন্টার ব্যাক যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে তিরি। তো তিরির আপডেটটা আরও একবার দিই। তো তিরি তাকে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইলে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। তো বর্তমানে তিরি ও জামশেদপুর ম্যানেজমেন্টের মধ্যে কথাবার্তা চলছে, এবং কথাবার্তাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে এমনটাও শোনা যাচ্ছে। তো বন্ধুরা, তিরির অফিসিয়াল আপডেট যদি আমি পেয়ে যাই তাহলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে মার্টি স্টেইনম্যানের আপডেটটা দিই। তো কিছুদিন আগে গুজব উঠেছিল যে মার্টি স্টেইনম্যান তাকে ইস্টবেঙ্গল নিতে পারে। তো বর্তমান আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ম্যাটি স্টেইনম্যান তাকে নেওয়ায় এক ফোরটা ইন্টারেস্টেড নয় ইস্টবেঙ্গল দলের হেড কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন। স্টিভেন কনস্ট্যান্টাইন তিনি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার চাইছেন না এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে, সেই কারণে ম্যাটি স্টেইনম্যান তাকে কিন্তু নিচ্ছে না ইস্টবেঙ্গল দল, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো ম্যাটি স্টেইনম্যান তাকে কিন্তু নেওয়ায় এক ফোঁটা ইন্টারেস্টেড নয় ইস্টবেঙ্গল কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন, তাই ম্যাটি স্টেইনম্যানকে সই করবে না ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, এইবারে এটিকে মোহনবাগানের আপডেটটা দিই। তো এটিকে মোহনবাগান তারা কিন্তু এক ভারতীয় উইং ব্যাককে সই করার চেষ্টা করছে। তো বলে রাখি, এই উইং ব্যাকটাকে তার নামটা কিন্তু জানা যায়নি, তবে এই উইং ব্যাকটা কোন দলে খেলে সেটা কিন্তু আমি জানি, তবে কোনো এক কারণে কিন্তু সেই নামটা আমি রিভিল করতে পারবো না এই মুহূর্তে, করলে একটু প্রবলেম হয়ে যাবে। তো বলে রাখি, এক ভারতীয় উইং ব্যাক যে রিসেন্টলি ভারতীয় দলে খেলেছেন এমন প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে এটিকে মোহনবাগান। তো সেই প্লেয়ারটার বিষয়ে আরেকটু ভালো করে আপডেট পেলে, এবং যদি সেই প্লেয়ারটা কোন দলে খেলে এবং তার নাম জানানোর পারমিশন পেয়ে যাই, তাহলে কিন্তু আমি সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এইটার জন্য আপনাদের কাছে একটু সরি চাইছি। তো বন্ধুরা, এইবারে আরও এক প্লেয়ারের আপডেট দিই। এটা হচ্ছে
এক ভারতীয় আন্ডার 21 প্লেয়ার যে বর্তমানে ইন্ডিয়ান অ্যারো দলে খেলছে, তো সেই ইন্ডিয়ান অ্যারোসের আন্ডার 21 প্লেয়ারকে কিন্তু নেবে বলে টার্গেট করেছে এটিকে মোহনবাগান। এবং শোনা যাচ্ছে এই ইন্ডিয়ান অ্যারোসের তরুণ আন্ডার 21 সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান কথাবার্তাও চালাতে শুরু করে দিয়েছে। তো খুবই তাড়াতাড়ি এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট ফাইনাল হয়ে যাবে। তো ইন্ডিয়ান অ্যারোসের এই আন্ডার 21 স্ট্রাইকারটা কে সেটা আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। তো খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান অ্যারোসের এই আন্ডার 21 প্লেয়ারটা কিন্তু এটিকে মোহনবাগান দলে যুক্ত হয়ে যাবে। তো সেই অফিসিয়াল আপডেটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো শুধুমাত্র দুই দলের মধ্যে ফাইনাল কিছু কথাবার্তাটা বাকি আছে, তো তারপরে কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ISL-এর ট্রান্সফার আপডেটে আজকে আপনাদের এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি দেওয়া নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।